ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। রফিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে অনেক নারী পুরুষ আছে যারা বিবাহ করার পরে পরকীয়ায় প্রেমে জড়িত হয় এবং অন্যায় অবৈধ কাজও করে ফেলে, তো তাদের সম্পর্কে শরীয়তের বক্তব্য কী? আলজাবিল্লাহ তৌফিক জি, এটি তো স্পষ্টই ব্যভিচার, আল্লাহ তাআলা ব্যভিচারের ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে মিরাজুল অজনীতে যে একদল নারী পুরুষ উলঙ্গভাবে আগুনের চুল্লির মধ্যে তারা লুটোপুটি খাচ্ছে, চিৎকার করতেছে। তো তারা কারা? বলা হয়েছে হাদিহি জুনা আ, এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা ব্যভিচার করত। এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজুল অজনীতে আরও একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে কিছু মানুষের সামনে উত্তম খাবার আছে কিন্তু সেগুলো বাদ দিয়ে তারা দুর্গন্ধ পচা খাবার খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন মান হাউলা এরা কারা, যেটা আমি বলেছিলাম এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা ব্যভিচার করতো, ব্যভিচারের জন্য নিজেকে সাজাতো, নিজেকে রাঙাতো এবং ব্যভিচার করতো। তার মানে তাদের স্বামীদের স্ত্রী আছে বা স্ত্রীদের স্বামী আছে কিন্তু তারপর তারা বেগানাভাবে অন্যভাবে এই কাজগুলো করতো। কেয়ামতে কঠিন শাস্তি ব্যভিচারের কঠিন শাস্তি হবে। দুনিয়ার জীবদ্দশায় কোনো পুরুষ বা কোনো নারী বিবাহিত হওয়ার পরে যদি সে ব্যভিচার করে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে ইসলাম তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটুকুকে কেড়ে নিয়েছে। কথাটি আবারও বলতেছি, খেয়াল করুন কত বড় গুণা। পরলৌকিক জীবনে তো শাস্তি আসি কিন্তু জাহান্নাম, এছাড়াও দুনিয়ার জীবদ্দশায় ব্যভিচারের শাস্তি হলো এমন যে বিবাহিত নারী এবং পুরুষের ব্যভিচার যদি তারা করে আর সেটা যদি প্রমাণিত হয় ইসলামী হুকুমতে কোরআন এবং সুন্নার মানহাজে এই নারী এবং পুরুষের দুনিয়ার জীবদ্দশায় বেঁচে থাকার অধিকারটুকুকে খেয়ে ফেলেছে। তার মানে বেঁচে থাকার অধিকার নাই, তাদেরকে রজমের শাস্তি দ্বারা পাথর মেরে মেরে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হবে। এটা হলো ব্যভিচারের শাস্তি, সবচেয়ে কঠিন শাস্তি ব্যভিচারের শাস্তি। যদি এই হয় দুনিয়ায় তাহলে চিন্তা করুন আখেরাতে কী পরিমাণ এই শাস্তি হবে। এবং আল্লাহ তাআলা ফিতরাতান, এটা মানুষের মনের মধ্যে এক ধরনের ঘৃণা, একটা ছোট্ট বাচ্চা বালকও যার মধ্যে ইসলামের কোনো পরিপূর্ণ জ্ঞান আসেনি তাদের, এমন বাচ্চাদের কাছেও ব্যভিচার, নারী পুরুষের এই অবাধ বিচরণ, এটা ফিতরাতানি মানুষের হৃদয়ের মধ্যে এগুলো ঘৃণার উদ্বেগ করে, ঘৃণার সৃষ্টি করে। আর যারা করে ফেলে তারা নফসের প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে তারা করে ফেলে। তারপরও হাদিসে বলা হয়েছে যে ইমানদার যখন ব্যভিচার করে তখন তার ইমানটা থাকে না, ইমানটা মাথার উপরে কাঁপতে থাকে। তো এই হলো ব্যভিচারের শাস্তি, আর পরকীয়ার শাস্তি তো আরও কঠিন। আল্লাহ তাআলা এমন জঘন্যতম কাজ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুক। এই বিষয়টি আর ব্যাপক বলার দাবি রাখে না, কারণ এটি ফিতরাতানি মানুষের মনের মধ্যেই এটি এর প্রতি এক ধরনের, এটি যে পাপ এটি আল্লাহ তাআলা যেন প্রত্যেকের হৃদয়ের মগজের মধ্যেই আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, যেটা একটা কত বড় জঘন্যতম পাপ। যা যা ছোটো একটা বাচ্চাও বুঝে। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। وانتشت روحي وصار الدمع يجري.